আসসালামু আলাইকুম দর্শক, এটা হলো রাঁচি টিবাদ পুলিশ লাইন্সের পাশে। শান্তি ইসলাম ব্লগসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই ভিডিওটা দেখার জন্য। আমি শুধু জায়গাটা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করলাম আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে। পদ্মা নদীর সাইডে ওপারে ইন্ডিয়া নদী, ইন্ডিয়া ওপারে ইন্ডিয়ার অংশ নদীর এবং এরপরে বাংলাদেশের অংশ। আমরা আমাদের জায়গাতে আছি, প্রচুর মানুষ এখানে ভ্রমণ করতে আসে ঘোরার জন্য, সময় কাটানোর জন্য। বিভিন্ন রকম দোকানও আছে এখানে খাবার জন্য, ফাস্টফুড, এগুলো আমি দেখাচ্ছি কিছু দোকান যেগুলো, যেখানে আপনারা কিছু ফাস্টফুড খেতে পারবেন, আচার টাচার বা পেয়ারা, বড়ের আচার, তারপরে যে বলি জলপাইয়ের আচার ইত্যাদি সব রকমের জিনিস পাওয়া যায় এখানে। বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন আপনারা। নিচে মাছ ধরা চলতেছে, প্রচুর মানুষ এখানে ফিশিং করেন, অসাধারণ একটা জায়গা। এখান থেকে যদি আমি বসে জায়গাটা একটু দেখাই আপনাদেরকে, ভালো লাগবে। এখানে যে যে নৌকাগুলো দেখছেন, এই নৌকাগুলোতে আপনারা ভ্রমণ করতে পারবেন, প্রতিজন মানুষ 30 টাকা করে, সন্ধ্যা পর্যন্ত আপনাদেরকে ওই চরে নিয়ে যাবে, এই চরগুলোতে ঘুরতে পারবেন। এখনও মানুষজন তেমন আসা শুরু হয়নি, মাত্র 3:30 বাজে, প্রচুর মানুষ আসবে আর কিছুক্ষণ পরে। এখান থেকে জায়গাটা দেখুন একটু কত সুন্দর লাগছে। সবচেয়ে ভালো লাগে ওই যে সামনের জায়গাটা, আপনারা ভ্রমণের জন্য নৌকা ইউজ করতে পারবেন। মানুষ এখানে আসেনি, যেখানে গেটগুলো তার দিয়ে বাধা আছে, কারণ নদীতে অনেক ঢেউ আসে, ভেঙে যায় সব কিছু। আশা করি সবাই ঘুরতে আসবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।